হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সোমবার আর আমি এখন এসেছি হচ্ছে জিনাতের স্কুলে। জিনাতের স্কুলে আজকে একটি সেমিনার আছে, তো সেই জন্য আমি চলে এসেছি, সব অভিভাবকদের ডেকেছে। আর আজকের এই সেমিনারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেমিনার। আর এই সেমিনারের আজকের বিষয়বস্তু হচ্ছে শিশুর প্রারম্ভিক মেধা বিকাশে অভিভাবকের ভূমিকা। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো জিনাতের স্কুলের স্যারদের আসলে মানে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা এত ভালো একটা আয়োজন করেছে আমাদের অভিভাবকদের সচেতন করার জন্য। কারণ শিশুরা কিন্তু তার পরিবার থেকে অনেক কিছু শিখে। কারণ হচ্ছে কি, একটা একটা শিশু যখন ছোটোবেলা থেকে তার পরিবারে বেড়ে ওঠে, তার পরিবারের পরিবেশটা যেরকম, সেটার প্রভাব কিন্তু একটা শিশুর উপরে পড়ে। একটা শিশু কিন্তু তার বাবা মাকে অনুকরণ করে, তার মা কী করতেছে, তার বাবা কী করতেছে, তার ফ্যামিলি অন্যান্য মেম্বার কী করতেছে সেটা দেখে কিন্তু অনুকরণ করে। ঠিক ওই কাজটা কিন্তু শিশুরা করে, শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কাজেই শিশুর যে পারিবারিক যে পরিবেশটা, সেটা অবশ্যই সুন্দর, নিরাপদ এবং সুস্থ হওয়া প্রয়োজন। এবং এই ব্যাপারে কিন্তু সব অভিভাবকদের একদম সচেতন থাকা উচিত। তো বাসায় চলে এসেছি সেমিনার শেষ করার পর জিনা জওহারকে নিয়ে। আর আজকে আমি মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করে রেখে গিয়েছিলাম, তো এখন আমরা এটাই খাবো, জওহার, জিনাত আর আমি। আর খাওয়ার পর জওহার জিনাতকে একটু ঘুম পাড়িয়ে দিব দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর। তারপর আমার একটু কাজ আছে, তবে কী কাজ আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে আমি কী কাজটা করি। তো জিনাত জওহার অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আমার আসলে বাসায় কয়েকদিন আগে চারটা নারকেল নিয়ে আসছে জওহারের বাবা, আমি এখন পর্যন্ত সময় বের করে কাটতে পারিনি। আর একটা কারণ হচ্ছে কি, আমার না নারকেলের যে কুড়ানি সেটা নাই, তো ভাবতেছি যে কী করবো। অলরেডি একটা নারকেল নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আরেকটা নারকেল, সেটা হচ্ছে যে জওহার জিনাতকে এমনি ভেঙে দিয়েছিলাম, ওটা ওরা খেয়েছে। তো বাকি আর এই দুইটা নারকেল আজকে ভাবতেছি এটা যে কোনো ওয়েতে হোক এটাকে আমার কুড়াতে হবে, তো সেই জন্য আমি নারকেলটা অলরেডি ভেঙে নিচ্ছি। আর ছোটোবেলা থেকে কিন্তু নারকেল পাড়া থেকে শুরু করে নারকেল ভাঙা, নারকেল কুড়ানো সব কিছু দিয়ে আমি অনেক দক্ষ। কারণ আমার বাবার বাড়ি অনেক নারকেল গাছ আছে, তো সেটা ছোটোবেলা থেকেই অনেক অভ্যস্ত আমি। যাই হোক, আজকে দেখি নতুন ওয়েতে নারকেল কীভাবে আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমি প্রথমেই নারকেলগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি, পানিগুলো বের করে নিয়েছি। এখন জাস্ট নারকেলগুলো আমি যে নারকেলের খোলসটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এই যে বটি দা দিয়ে করতেছি, বটির মাথাটা আমি আস্তে করে ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে নারকেলগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখো, এই পিঠে কিন্তু একটু কালো কালো যে অংশটা, সেটা সহ উঠে গেছে। যাই হোক, আমি এইভাবে করে সবগুলো, মানে সবগুলো না, নারকেল এখানে দুইটা, তো দুইটা নারকেলের উঠিয়ে নিব এইভাবে। তো সাইডটা আমি ফেলে দিয়ে নিলাম, কারণ সাইড থাকলে কিন্তু বটি দায়ের মাথাটা ঢোকাতে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে সাইড উঠানো হয়ে গেলে সাইডগুলো একটু ভেঙে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে ভেঙে ভেঙে সাইডগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু উঠাতে হবে এইভাবে। তো আমার এই আইডিয়াটা, যারা আমার মতো গরিব নারিকেল কুড়ানি নাই তারা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। এছাড়া যারা দেশের বাইরে থাকেন তাদের অনেক সময় নারিকেল কুড়ানি থাকে না, তাদের অবশ্য নারিকেলও থাকে না, তারা আসলে ফ্রোজেন নারিকেলের ইয়াটা ব্যবহার করে পিঠা টিঠা বানানোর জন্য। যাই হোক, তারা ব্যবহার করতে পারেন, যদি আপনার কাছে নারকেল থাকে আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। তো আমি এই যে এই পিছনের যে অংশগুলো, এগুলো একটা পিলারের সাহায্যে, কালো কালো যেইগুলো, এগুলো পিলারের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে আমি এইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এগুলোকে আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটবো। এগুলো পরিষ্কার করার পর, মানে সবগুলো আমি পরিষ্কার করবো, তারপর হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কাটবো। আর তারপরে কী করবো সেটা তো অবশ্যই তোমাদের দেখতে হবে।
তো আমি সবগুলো ওভাবে করে পিলারের সাহায্যে পরিষ্কার করে ছোট ছোট এরকম করে করে কেটে নিয়েছি। তো হালকা হালকা কালো কালো কোথাও কোথাও রয়ে গেছে। এখন আমি কি করব, এই পিচগুলা আমি আমার ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এগুলোকে এখন ব্লেন্ড করব। আর এগুলো ব্লেন্ড করলেই নারকেল যেরকম কুড়ালে যেরকম হয়ে যায় ঠিক ওরকমভাবেই হয়ে যাবে, আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি নারকেলটা ফ্রোজেন করে রাখবো, আজকে ব্লেন্ড করার পর ফ্রোজেন করে রাখবো। পরীক্ষাটা তো 28 তারিখে শেষ হবে, দেন পরীক্ষা শেষ হওয়ার পর আমি পিঠা বানাবো, শীতের পিঠা বানাবো। আর অবশ্যই তোমাদের সাথে সেই পিঠার রেসিপিগুলোও শেয়ার করব আমার ব্লগে, অবশ্যই তোমরা দেখবে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে নারকেল কুড়ানো, খুব তাড়াতাড়ি হয়ে গেল, ভালোই লাগলো এটা করতে। তো এখন হচ্ছে প্রায় রাত 10:30 বাজে, জাওহার জিনাতে পড়াশোনা করা শেষ, আর ওদের হচ্ছে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে আমি অলরেডি বিছানায় উঠিয়ে দিয়েছি, ও ওরা মানে বসে বসে হচ্ছে টিভি দেখতেছে। তো আমি একটু পেডিকিওর করতেছি বাসায়। আমার আসলে শীতের দিনে পাটা অনেক ফাটে, আর হচ্ছে মানে পায়ের স্কিনটা হচ্ছে অ্যালার্জি সৃষ্টি হয়, একদম চুলকানি হয়, তারপর হচ্ছে মানে একদম মানে খুব বাজে অবস্থা হয়ে যায়। এবং শীতের দিনে এই জন্যই আমি মানে শীতের দিনকে পছন্দ করি না, খুবই মানে প্রবলেম হয় পায়ের। তো শীতের দিনে আমি আমার কোনো স্কিনের হয়তো যত্ন করি না, বাট পায়ের স্কিনটা একটু যত্ন করি, কারণ দেখাচ্ছে আমি আমার মুখের যেতে পাতাকে যত্ন করি, কারণ পায়ে যখন এই অ্যালার্জিগুলো বেড়ে যায় তারপর মানে পা ফেটে যায় তখন খুব বাজে লাগে। তো আমি হচ্ছে আজকে পায়ে পেডিকিওরটা করতেছি, আর এটার জন্য কিন্তু আমি শ্যাম্পু আর হালকা কুসুম গরম পানিতে পাটা ভিজিয়ে রেখেছিলাম। আর পাটা ভিজিয়ে রাখার আগে আমি অবশ্য নখগুলো কেটে ফাইল করে নিয়েছিলাম, আর নখগুলোর মধ্যে লেবু ডলে নখগুলো পরিষ্কার করে নিয়েছি, লেবু আর হচ্ছে যে টুথপেস্টের মিক্সড একসাথে করে 5 মিনিট লাগিয়ে রেখে তারপর হচ্ছে ওগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে মানে পায়ের যে নখগুলো পরিষ্কার করেছি। আর এখন মানে পাটা হচ্ছে শ্যাম্পুর পানির মধ্যে ভিজিয়ে রাখার পর পাটা তুলে নিয়ে পাটা ভালো ক্লিন পানি দিয়ে ধোয়ার পর আমি করতেছি হচ্ছে স্ক্রাব করবো, একটু ঘষে ঘষে দু পায়েতেই স্ক্রাব করলে যে মরা কোষটা উঠে যাবে। খুবই অসহ্য লাগে আসলে পা ফাটার এই প্রবলেমের জন্য শীতের দিনে। তো স্ক্রাব করে আমি পাটা একদম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। আর এখন আমি একটু ভিটামিন ই ক্যাপ আর হচ্ছে লোশন এই দুইটা মিক্সড করে পায়ের মধ্যে দিয়ে দিব। আর রাতে শোয়ার আগে আসলে এটা করলে, এই প্রসেসটা করলে খুবই ভালো হয়, কারণ হচ্ছে রাতে মানে বিছানায় যাওয়ার আগে করলে দেখা যাচ্ছে আর হাঁটা হয় না, পায়ে আর ময়লা লাগে না, আর ক্রিম লোশন যাই দেওয়া হয় এটা পায়ে থেকে যায়, আর ওটা খুব ভালো কাজ করে। আমার আসলে কোনো কিছু দিয়ে কাজ করে না, তারপরে একটু পাটাকে ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু টেক কেয়ার করি, আমি সপ্তাহে একদিন এটা করার চেষ্টা করি শীতের মধ্যে। তো আমি দুই পায়ে খুব ভালো করে ম্যাসাজ করে দিয়ে দিব। তো আমার লোশন দেওয়ার পর আমি একটু ভ্যাসলিন দিব, ভ্যাসলিনগুলো আসলে পুরো পায়ে দিব না, আমার পায়ের ঠিক যেখানে যেখানে একটু একটু ফাটা ফাটা আছে, মানে আমার মনে হচ্ছে যে এখান দিয়ে ফাটবে, মানে একটু একটু ফাটা সৃষ্টি হয়েছে, তো সেই ফাটাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে লাগিয়ে, মানে ফাটাগুলো আমি ভরে দিচ্ছি এই ভ্যাসলিন দিয়ে। তো এই তো হয়ে গেছে আমার পা ক্লিন একদম। এখন আমি এটা একটু পরবো, এটা অবশ্য আমি রেগুলারলি আগে পরতাম, বাট এখন পা ফেটে এত বাজে অবস্থা হয়েছে এটা আমার পরতে ইচ্ছে করে না, কিন্তু এই জুয়েলারিটা আমার অনেক পছন্দের, আমি অনেক পছন্দ করে বানিয়েছিলাম এক পায়ের জন্য। তো তোমাদের জন্য আজকে আবার একটু পরতেছি, এই তো দেখতেই পাচ্ছো আমার কাছে খুবই ভালো লাগতো। আমি যখন বানানোর পর এটা আমি কন্টিনিউয়াসলি 1 বছর এটা আমি পাই দিয়েছি, এবং এখন পর্যন্ত এটা অনেক সুন্দর আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কাপড়ে বেঁধে দুই একটা নষ্ট হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে,
তো যাই হোক, আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ সবাইকে।